প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, যারা শামীম এসটিভি নিয়মিত দেখছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আসছি ক্রানীগঞ্জ আটিবাজার শালতা গ্রামে। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রতিবেদনে আপনাদেরকে যে জিনিসটি জানাবো, যে খামারটির কথা বলবো, এই খামার করে একটি একতলা বাড়ি নির্মাণ করেছেন, জায়গা জমি করেছেন এবং ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে মেয়েকে বিবাহ দিয়েছেন। আমরা এই খামার করে কীভাবে তিনি এই সব করেছেন এ সম্পর্কে তার কাছ থেকে জানার চেষ্টা করব, জানবো এই খামারটি শুরুর গল্প এবং কীভাবে তিনি খামারটি এখন পর্যন্ত পরিচালনা করছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা শুরুতেই খামারের ভিতরে প্রবেশ করে আমরা জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ ভালো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার এই বাড়ির উঠানে আপনি একটি গরু পালন বা খামার তৈরি করেছেন। খামার তৈরি করেছি আমরা, আল্লাহ আসলে শুধু একটা বাছুর মাপতে আনছিল, মায় দিছিল, তারপর আমরা নিজেরা বল কিনছি একটা। হ্যাঁ, তো এই বাছুর ফলতে ফলতে আমরা এই আল্লাহ আসলে লেগে গেছি আর কি, বাছুর এই ছোটোর থেকে। আপনি শুরু এই গরু পালন শুরুটা বলবেন। গরু পালন শুরু এই বাছুর ছোট মানে বাছুর 3,000 টাকা বাছুর কিনছিলাম। হ্যাঁ, আমরা কিনছি একটা 5,000 টাকা। এই বাছুর দুটি কত বছর পালেছেন? তার থেকে গাভী কতদিন হয়েছে? গাভী আল্লাহ বাছলে আপনার 2 বছর হয়েছে। গাভী যেমন দুইটা কিনছিলাম ছোট ছোট, একদিন আগ পাশ আপনার গরম হয়েছে, একদিন আখ পাশ হয়ে আল্লাহ দিলে 20 দিছি, আবার একদিন আখ পাশ হয়ে আবার আল্লাহ রহমতে আবার বিয়েছি। আচ্ছা, আজকে বিয়েছে 12টা বাজে একটা, কালকে আবার 12টা বাজে একটা বিয়েছি, 2 দিনে 2টা বিয়েছি আল্লাহ আছে। হ্যাঁ, এই হ্যান তেনে আল্লাহ দিলে একটা একটা করে বাছুর হয়েছে, হ্যান তেনে আমাকে 2 বছর আল্লাহ দিলে হয়েছে। এখন আপনার খামারে কতটি গাভী গরু আছে? এখন 5টা গাভী গরু আছে আর 3টা ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা, এই গাভী আপনার যে প্রথম যে গাভী দুটো হয়েছে বাছুর থেকে, সেই গাভীতে কত কেজি দুধ পেয়েছিলেন তখন? সেই গাভীতে আমরা 7-8 কেজি দুধ পেয়েছিলাম প্রথম থেকে। তারপরে এইটা আপনার বাচ্চা দিচ্ছে, বাচ্চা দেওয়ার পরে আবার বাচ্চা দিছে, বাচ্চা দিছে বাদে মানুষে অনেক কথা লোক কথা বলছে, এরপরে তো 4-5 জন লোক বলছে বলে ভালো হইতো মহিলা মানুষ গাই দেওয়ার জন্য আমি গেছিলাম আর কি। এবার গেছি যা ইয়ার টমেটো লই আর আয় বাজার গেছিল গা, আর হ্যাঁ সুন্দর তো গরু যেন বালতি আপনি লাত্তি দাও ফালা দিছে, এইটা আর ভয়তে পারিনি, খালি লাইতে পরে আল্লাহ এইটা আবার বিক্রি করে দিছিল। এইটার বাচ্চা আবার আসিল, মায়ের বাচ্চা আসিল, এই বাচ্চা আবার পালতে পালতে আল্লাহ আবার আল্লাহ দিলে। আচ্ছা, এই গরু পালন করে আপনি এই দীর্ঘদিন গরু পালন করছেন, গরু পালন করে আপনি কি করতে পারছেন, আপনি কি মনে করছেন? গরু পালন করে আল্লাহ আসলে 4টা মাইয়া আছে, মাইয়া করে আপনার কিছু মানুষের বগা মোরা খেত করছি, খেত করে আমরা খাইছি, খাওয়া দাওয়া করছি, মাইয়া করে মানুষ করছি, তারপরে বিয়ের সাথে দিলাম। এই যে এখন আপনি টিনের ঘর ছিল, এখন আমি যে চাইটা ভেঙে যে বাড়িটা নিজেরা মাটি ফেলাইছি, খাটনি করে এন তেন ওই মাটি ফেলাইলাম, আল্লাহ দিলে ঘরটা তুলছি, ঋণ আছে কিছু, ঋণ মিন দিয়ে আল্লাহ দিলে দিতে দেওয়ার আশা আছে আর কি, যদি আল্লাহ দেওয়া। বর্তমানে কি অবস্থা আপনি বর্তমানে যে গাভী 5টি গাভী গরু আছে আরও ষাঁড় গরু বাছুর আছে, এতে আপনার প্রতিদিনে কত কেজি দুধ আসে? আসে অনেক, 17-18 কেজি দুধ আসে। 17-18 কেজি দুধ আসে। আর একটা ষাঁড় গরু পালন করতেছেন, বাছি বাছুর আছে, আপনি এই 17-18 কেজি দুধ বিক্রি করেন কত টাকা দামে? আমরা তো আপনার গোয়ালে দেই 42 টাকা কেজি দেয়। 42 টাকা কেজি দেয়। 42 টাকা কেজি। আপনি গোয়ালি দিয়ে দিচ্ছেন প্রতিদিন? তারা কি দোয়াই নিয়ে যাচ্ছেন? আপনি দোয়াই দিচ্ছেন? হ্যাঁ দোয়াই যাচ্ছে। আচ্ছা, আপনি এই যে গরু পালন করতেছেন, গরুর কি ধরনের খাবার দিচ্ছেন? জাউ দেই, গম ভুষি দেই, তারপরে আপনার ছাডি কুড়া, তারপরে যে ঘাস সারাদিন খাইতে আছে, ঘাস কাঁচা ঘাস, এই ঘাসটা কি নিজের চাষ করেন না সংগ্রহ করেন? না চাষ করি। চাষ করা কি ঘাস? এটা
আচ্ছা, এই গরু পালনে কি সমস্যা? আপনি রোগ বালাই কি ধরনের রোগের সম্মুখীন হচ্ছেন? আছে আলাদা ছেলে, আপনি গরু মানুষের যেমন রোগ, গরুর তেমন রোগ হই হয়। এই যে সঙ্গে বাচ্চারা দিব, একটা দুধ জ্বর আছে, দুধ জ্বর হইলে আপনি গরু একবারে শুয়ে পড়ে একবারে ল্যাংচাইরা দেয়। যদি আপনার সাথে সাথে চিকিৎসা না দেয় গরু মারা যায়। হ্যাঁ, দুধ জ্বরে গরু মারা যায়। তারপর দায় ক্যালসিয়ামের ফলে সব হয়, ক্যালসিয়াম পরে তারপরে চিকিৎসা দিলে যদি আল্লাহ খারাপ করে। তাছাড়া অন্য কোন চিকিৎসার আপনি? আছে গরু যে সাইডে রোগ তো সবারই আছে, না মানুষের আছে, গরুরও হয় সাইডে, কদিন পর পরই সাইডে এই সমস্যা দেখা দেয় আর কি। আচ্ছা, আপনারা কি গরুর মানে অন্য সুস্থ রাখার জন্য কোনো ভ্যাকসিন ব্যবহার করেন? হ্যাঁ, ভ্যাকসিন ব্যবহার। কতদিন পর এই ভ্যাকসিনটা দিন? ছয় মাস পর। হ্যাঁ। আচ্ছা, আপনার এই খামার নিয়ে এখন ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? অনে তো আপনার খাটনি লেগে তো মনে চায় না, বলে করি আবার পুরা বসেছে দাম, গরু দুধ দেওয়ার পুরো গরু খাওয়াই আপনার যেমন মানে পড়তা পড়ে না। মানে যদি ছেলে ফেলে বড় হয় তো কোনো একটা লাইন দেয়লে মানে এটা পারলাম নি, এটা রাখলাম নিলে তো আলাদা না। না, ভবিষ্যৎ পরিকল্পনা রাখি মানে গরুকে আরো খামারটা কি আর বড় করার সে হলে লাগে আছে যে খামারটি বড় করার দরকার। মানে আপনার ভবিষ্যৎ চিন্তা আছে যে বাচ্চাগুলো হবে সেগুলি বড় করে আর খামারটি বড় করার? হ্যাঁ। আপনি কি মনে করছেন আপনি এই গরু পালন করে বেশ ভালো আছেন? আল্লাহ দিলে তো ভালোই আছি। ভালোই আছেন। আপনি বাড়ি করেছেন, আপনার সংসারে খরচ চালাচ্ছেন, মেয়েদেরকে বিবাহ দিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা এবার খামারের ভিতরে প্রবেশ করে তার গরু সম্পর্কে জেনে নেই, কী জাতের গরু, সেই গরু সম্পর্কে আমরা জানবো তাদের কাছ থেকে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার শুনলাম এই খামার কথা, যে আপনি কীভাবে খামারটি গড়ে তুলেছেন এতক্ষণ শুনেছি, কিন্তু এবার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই খামারে কী কী জাতের গরু আছে আমরা সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। একটু ভিতরে ঢুকুন, আমার এই গাবি গরুটি সম্পর্কে একটু বলেন। এইটা কী জাতের গাবি গরু? এটা অস্ট্রেলিয়া। এইটা করস। কি করস? আপনি বাচ্চা থেকে এই গাবিটি তৈরি করেছেন? জি। মানে যে বীজটা দিয়েছেন সেটা বলছেন করস? করস। আচ্ছা, এই বাচ্চাটা বয়স কত? এই গাবিটি এখন কতদিন হয়েছে, বয়স কতদিন? তিন বছর। তিনটা বাচ্চা দিয়েছে? জি। এতে পর্যন্ত তিনটা বাচ্চা দিয়েছে? দুইটা দিয়েছে, আরেকটা দিব আর কি। ও, দুইটা বাচ্চা দিয়েছে, বর্তমানে গাবিন আরেকটি দিবে? জি। আচ্ছা, আমরা এইটা সম্পর্কে জানতে, এই দুইবার যে বাচ্চা দিয়েছে বা গাবিন হয়েছে, আপনি কত কেজি দুধ পেয়েছেন প্রতিবারে? মনে করেন 15-20 কেজি হয়েছে। 15-20 কেজি প্রতিদিন সকাল বিকেল মিলে? জি। আচ্ছা, এই সকাল বিকেলে 15-20 কেজি পেয়েছেন, আপনার একে কি ধরনের খাবার দিয়েছিলেন তখন? খাবার গমের ভুসি, সাডি, জাউ, ঘাস আর কি। গমের ভুসি, জাউ। গরুটা দেখতেছি বেশ স্বাস্থ্যবান, সুস্থ আছে, এর জন্য চিকিৎসা কি ব্যবস্থা নিয়েছে? মানে এর কি যাতে রোগ না হয় সেই জন্য কি ধরনের ভ্যাকসিন দিয়েছেন? কোন ভ্যাকসিন দিয়েছেন? 6 মাস পর ভ্যাকসিন দিয়েছেন? ভ্যাকসিন দিই। কি ধরনের ভ্যাকসিন, কি কি সেটা? যে গরুর যে ফাবর যে গাও না, এই গাওটা লাগে আর কি। খুরা রোগ? খুরা রোগ। খুরা রোগের ভ্যাকসিন দিয়েছেন? জি। 6 মাস পরে? জি। আচ্ছা, এখন কি অবস্থা আছে গাবিন? অনেক গাবিন ভালোই আছে। এটা কত মাসের গাবিন? এটা বিয়ের সময় আছে, আর দুই মাস পর বিয়ে। 1 মাস পরে বিবাহ মানে বাচ্চা দিবে? জি। আচ্ছা, আমরা আশা আছি বাচ্চা দিলে 15-20 কেজি দুধ পাবেন। এখন কি দুধ দিচ্ছে না? না, ছেড়ে দিচ্ছি। এখন ছেড়ে দিচ্ছেন? জি। আচ্ছা, এর খাবার পরিমাণটা কিরকম, মানে ভুসি কত কেজি খাওয়াতে হয়? ভুসি মনে করেন দুইবেলা না হলে 10-12 কেজি লাগে। 10-12 কেজি লাগে আর ঘাস পরিমাণ মতো? আচ্ছা, আমরা এবার এই পাশের যে গাবিটি, এইটা সম্পর্কে একটু জানি। এইটা সম্পর্কে বলুন, এই যে গাবিটি, এটাও কি আপনি পালের? আচ্ছা, প্রিয় ব্যাস, আমরা জানতে পারছি তার যতগুলি গাবি আছে নিজেই বাছুর থেকে গাবি তৈরি করেছে তার পালের,
তিনি বলছেন যে সেই যে একটি গাভী বাছুর যে শুরু করেছিলেন 15 বছর আগে, সেই বাছুর থেকে সব মানে বাছুর থেকে গাভী, গাভী থেকে বাছুর, আবার সেই বাছুর থেকে গাভী, আমরা সেই বাছুর সম্পর্কে গাভী সম্পর্কে জানি। এটার কি অবস্থা? এটা কি জাতের? এটা অস্ট্রেলিয়ান। প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন এই অস্ট্রেলিয়ান গাভীটি, এইটার অবস্থানটা কি? এইটা কতবার বাচ্চা দিয়েছে? এটা মনে করেন 3 বার দেওয়া হয়েছে। 3 বার দিয়েছেন, মানে 3 বার হয়ে গেছে? না, 3 বার হয়ে গেছে। এখন কি অবস্থা? বাচ্চা দিয়েছে? এই বাচ্চা দিয়েছে একবার, ওই যে সাত বাচ্চাটা। কতদিন আগে? মানে মাস ছয় কইব। হ্যাঁ, মাস ছয় কইব। মাস ছয়? হ্যাঁ। আচ্ছা, এই মাস ছয় হবে বাচ্চা এই দিয়েছে, এখন কত কেজি দুধ দিচ্ছেন? মানে মনে হয় এটা 8-10 কেজি দুধ হয়। ফলে 22 কেজি দুই বেলা। প্রথম যখন বাছুর দিয়েছে তখন 22 কেজি পেয়েছেন, মানে এখন যেহেতু 6 মাস হয়ে গেছে এখন দুধের পরিমাণটা কমে গেছে। আপনি বলছেন সে দুধের পরিমাণ পড়ে গেছে। সকালে 8 কেজি, বিকালে 4-5 কেজি। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আমরা জানতে পারলাম, আমরা পরের গাভীটি সম্পর্কে জানি। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতেছি এই গাভীটি তাদের কাছ থেকে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার শুনলাম এই খামার কথা, যে আপনি কীভাবে খামারটি গড়ে তুলেছেন এতক্ষণ শুনেছি, কিন্তু এবার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই খামারে কী কী জাতের গরু আছে, আমরা সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আপনি ভিতরে ঢুকুন, আমার এই গাভী গরুটির সম্পর্কে একটু বলেন। এইটা কী জাতের গাভী গরু? এটা অস্ট্রেলিয়া। এইটা এটা করস। কি করস? আপনি বাচ্চা থেকে এই গাভীটি তৈরি করেছেন? মানে যে বীজটা দিয়েছেন সেটা বলছেন করস? করস। আচ্ছা, এই বাচ্চাটা বয়স কত? এই গাভীটি এখন কতদিন হয়েছে, বয়স কতদিন? 3 বছর। 3টা বাচ্চা দিয়েছে? জি। এতে পর্যন্ত 3টা বাচ্চা দিয়েছে? দুইটা দিয়েছে, আরেকটা দিব আর কি। ও, 2টা বাচ্চা দিয়েছে, বর্তমানে গাভীন আরেকটি দিবে? জি। আচ্ছা, আমরা এইটা সম্পর্কে জানতে চাই, 2 বার যে বাচ্চা দিয়েছে বা গাভীন হয়েছে, আপনি কত কেজি দুধ পেয়েছেন প্রতিবারে? মনে করেন 15-20 কেজি হয়েছে। 15-20 কেজি প্রতিদিন সকাল বিকেল মিলে? জি। আচ্ছা, এই সকাল বিকেলে 15-20 কেজি পেয়েছেন, আপনার একে কি ধরনের খাবার দিয়েছিলেন তখন? খাবার গমের ভুসি, সাডি, জাউ, ঘাস আর কি। গমের ভুসি, জাউ। গরুটা দেখতেছি বেশ স্বাস্থ্যবান, সুস্থ আছে, এর জন্য চিকিৎসা কি ব্যবস্থা নিয়েছে, মানে এর কি যাতে রোগ না হয় সেই জন্য কি ধরনের ভ্যাকসিন দিয়েছেন? কোন ভ্যাকসিন দিয়েছেন? মাস পর পর ভ্যাকসিন দিয়েছেন? ভ্যাকসিন দেই। কি ধরনের ভ্যাকসিন, কি কি সেরে? এই যে যে গরু যে ফাবর যে গাও না, এই গাওটা লাগে আর কি। খুরা রোগ? খুরা রোগ দিয়ে। খুরা রোগের ভ্যাকসিন দিয়েছেন? জি। 6 মাস পর পরে? জি। আচ্ছা, এখন কি অবস্থান আছে গাভীন? অনেক গাভীন ভালোই আছে। এটা কত মাসের গাভীন? এটা বিয়ানোর সময় আছে, আর 2 মাস পরে বিবাহ, মানে বাচ্চা দিবে? জি। আচ্ছা, আমরা আশা আছি বাচ্চা দিলে 15-20 কেজি দুধ পাবেন। এখন কি দুধ দিচ্ছে না? না, ছেড়ে দিচ্ছি। এখন ছেড়ে দিচ্ছেন? জি। আচ্ছা, এর খাবার পরিমাণটা কিরকম, মানে ভুসি কত কেজি খাওয়াতে হয়? ভুসি মনে করেন 2 বেলা না হলে 10 কেজি, 10-12 কেজি লাগে। 10-12 কেজি লাগে, আর ঘাস পরিমাণ মতো? আচ্ছা, আমরা এবার এই পাশের যে গাভীটি, এইটা সম্পর্কে একটু জানি। এইটা সম্পর্কে বলুন, এই যে গাভীটি, এটাও কি আপনি পালেন? জি, দিয়ে পালেরই। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আমরা জানতে পারছি তার যতগুলি গাভী আছে নিজেই বাছুর থেকে গাভী তৈরি করেছে তার পালের। তিনি বলছেন যে সেই যে একটি গাভী বাছুর যে শুরু করেছিলেন 15 বছর আগে, সেই বাছুর থেকে সব মানে বাছুর থেকে গাভী, গাভী থেকে বাছুর, আবার সেই বাছুর থেকে গাভী, আমরা সেই বাছুর সম্পর্কে, গাভী সম্পর্কে জানি। এটার কি অবস্থা? এটা কি জাতের? অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ান। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন এই অস্ট্রেলিয়ান গাভীটি, এইটার অবস্থানটা কি? এইটা কতবার বাচ্চা দিয়েছে? এটা মনে করেন 3 বার দেওয়া হয়েছে। 3 বার দিয়েছেন, মানে 3 বার হয়ে গেছে? না, 3 বার হয়ে গেছে। এখন কি অবস্থা? বাচ্চা দিয়েছে? এই বাচ্চা দিয়েছে একবার, ওই যে সাত বাচ্চাটা। কতদিন আগে? মানে মাস ছয় কইব। হ্যাঁ, মাস ছয় কইব। মাস ছয়? হ্যাঁ। আচ্ছা, এই মাস ছয় হবে বাচ্চা এই দিয়েছে, এখন কত কেজি দুধ দিচ্ছেন? মনে মনে এটা 8-10 কেজি দুধ হয়। ফলে 22 কেজি দুই বেলা। প্রথম যখন বাছুর দিয়েছে তখন 22 কেজি পেয়েছেন, মানে এখন যেহেতু 6 মাস হয়ে গেছে এখন দুধের পরিমাণটা কমে গেছে। আপনি বলছেন সে দুধের পরিমাণ পড়ে গেছে। সকালে 8 কেজি, বিকালে 4-5 কেজি। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আমরা জানতে পারলাম, আমরা পরের গাভীটি সম্পর্কে জানি। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতেছি এই গাভীটি
আসসালামু আলাইকুম। আমার ডুডাই নিয়ে গেলে।